খেয়ে দেখলাম আসলে মাটির হাঁড়ির ব্যাপারটা হচ্ছে একটা মাটির ফ্লেভার আছে, একটা আলাদা রকম একটা স্মেল লাগছে, এই জন্যই বোধ হয় চাটা একটু ওখানে ফেমাস। এই মিট্টি কা হাঁড়ি মে বন রা হ্যায় পুরা ফায়দা ক্যা হোতা হ্যায় জিসমে मिट्टी के इसमें बनाने का उसका टेस्ट अलग हो जाता है। इसको जल निकालिए अंदर से। ये देखिए ये दूध है, ये दूध भी उबाल रहे हैं मिट्टी के इसमें। ये देखिए चाय है, चाय भी बन रहा है आपका मिट्टी का। अच्छा ये एटा शुद्ध दूध आछे, एटा दूध आछे, दूध तक किंतु दूध तक फुटी दीजिए किंतु ओके देखो तो কিরকম চা আলাদা কোন ফ্লেভার এটা চা চা নিলাম চাটা টেস্ট করে দেখি কিরকম আছে। আহা মানে আলাদা কোনো ফ্লেভার পাচ্ছ? মানে আলাদা ফ্লেভার বলবো না, কিন্তু দুধটা দুধ থোড়া জল গিয়া হ্যাঁ, জাদা ফুট গিয়া হ্যাঁ, থোড়া সা দুধটা ইয়ে আ গিয়া হ্যাঁ, আর কিন্তু টেস্টটা ভালো আছে, খারাপ লাগে। হ্যাঁ কি বুঝছো, আলাদা টেস্ট আছে অ্যাকচুয়ালি মাটির একটা যে গন্ধ, সেই গন্ধটার জন্য এই মাটির ইয়ে ফ্লেভারটা ইউজ করে, মানে মাটির এই ইয়েটা জাতটা ফ্লেভারটার জন্য। মাটির ভাড়ে খাওয়া সবসময় ভালো, আমরা মাটির ভাড়ে তো খাওয়া ভালো, আর এর সঙ্গে মাটির হাঁড়িতে রান্না আগে গ্রামে কিন্তু মাটির হাঁড়িতে ভাত ফাত সবই হতো, আমার মনে হয় সেই জন্য এই মাটির হাঁড়িতে কনসেপ্টটা নিয়ে এসছে মনে হয়। হ্যাঁ মেরা লিয়ে মানে ভিডিও বানাবো মাটির হাঁড়িতে কেন পুছো তো মাটির হাড়ি কলকাতা থেকেই আসে, মানে আমাদের ওখান থেকেই কুল্লড় কলকাতা কা। আচ্ছা ইয়ে ভিডিও কলকাতা সে हम लोग भी कोलकाता से आए हैं। चलिए तो दिली भैया दो दिन बाद दिली। বন্ধুরা এসেছিলাম রাঁচিতে এবং সেখানে রাস্তার ধারে মাটির ভাড়ে যে চা হচ্ছিল সেটা দেখে খুব ভালো লাগলো। আজকাল তো প্লাস্টিক এইসব ছাড়া তো চা পাওয়াই যায় না, প্রায় কিছু কাচের গ্লাসে অবশ্য পাওয়া যায়। রাঁচিতে এসে এটা খুব ভালো লাগলো যে কলকাতা থেকে আনা মাটির ভাড় মাটির জারে তাই তৈরি হচ্ছে চা এবং দেওয়া হচ্ছে, সার্ভ করা হচ্ছে তাতে। শুধু তো চা খেলেই হবে না, আমরা একটু খাবার দাবারের খোঁজ নিলাম এবং চলে গেলাম একটি রেস্টুরেন্টে, সেখানে খেলাম। খেতে ভালোই লাগলো, খাবার দাবার খুবই রিজনেবল রেট। এবং এই ভিডিওটা এমন কিছু ব্যাপার নয়, জাস্ট একটু মজা করে বানানো, হঠাৎ করে রাঁচি ভিজিট করেছি তার জন্য একটু তুলে ধরলাম। খাওয়া দাওয়া করে রাঁচি থেকে আমরা ফিরেও যাব কলকাতায়, আর ছোট ব্লগিংয়ের মতোই ভিডিওটা করলাম। অনেকের ভালোই লাগবে দেখতে, এই ধরনের ছোটোখাটো ভিডিও অনেকে দেখেন ভালোবাসেন দেখতে। আর এই ভিডিওটা সব থেকে মজার ব্যাপার হলো এটা র ফুটেজ দিয়ে তৈরি, মানে কোনো রকম প্ল্যান প্রোগ্রাম নয়, এমনিই আমরা গেছিলাম রাঁচিতে আর সেখানে রাস্তা ধারে খাওয়া দাওয়ার হোটেলে ভিডিওটা তুলেছিলাম নিজেদের মতো করে, মানে এমনি তুলছিলাম মজা করে, তো ভাবলাম ফুটেজটা পড়ে রয়েছে একটু ছোটোখাটো করে একটু এডিট করে আপনাদের সামনে তুলে ধরি। যাই হোক, অন্যান্য তো সমস্ত ভিডিও আমাদের থাকি, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।